সারা দেশে 30,000 বীর মুক্তিযোদ্ধা পরিবারকে আবাসন সুবিধা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। জাতীয় সংসদের অধিবেশনে এমনটাই জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজামেল হক। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, 6,096,53,25,000 টাকা প্রাকলিত ব্যয়ে মুক্তিযোদ্ধা পরিবারকে আবাসন সুবিধা দেওয়া হবে। বর্তমান সরকার প্রতিনিয়ত বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে নানাবিধ কার্যক্রম গ্রহণ করে আসছে। এরই ধারাবাহিকতায় বীর মুক্তিযোদ্ধার সম্মানী ভাতার পরিমাণ বেশ কয়েকগুণ বৃদ্ধি করে 2021-22 অর্থ বছর হতে মাসিক 20,000 টাকা সম্মানী ভাতা সহ বাৎসরিক দুটি উৎসব ভাতা 10,000 টাকা হারে প্রদান করা হচ্ছে। মন্ত্রী আরো বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে 2012 সালের জানুয়ারি থেকে 2018 সালের জুন পর্যন্ত 271,11,00,000 টাকা প্রাকলিত ব্যয়ে ভূমিহীন ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় সারা দেশে 962টি বাসস্থান অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বরাদ্দ দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ শীর্ষক প্রকল্পটি 2021 সালের 1 জানুয়ারি থেকে 2024 সালের 31 ডিসেম্বর মেয়াদে 6,096,53,25,000 টাকা প্রাকলিত ব্যয়ে বাস্তবায়নাধীন রয়েছে।